हेलो फ्रेंड्स, माय नेम इज सोहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। रोमन रेंस করবেন আগামী ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের রিটার্ন এবং করবেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কন্ট্রাক্ট সাইনিং। ডমিনিক মিস্টেরিও এবং রেই মিস্টেরিওকে রেট্রিবিউশন অ্যাটাক করার সময় রেই মিস্টেরিওর মাথাতে একটি ইনজুরি হয়েছে। তাছাড়াও কেন কিথ লিকে WWE এর মানডে নাইট র এর শোতে নতুন লুকে ডেবিউ করানো হলো এবং ডেভ মেলজারের পক্ষ থেকে আরও একটি বড় ধরনের আপডেট এসেছে। সেই আপডেটটি হচ্ছে দ্য বিগ ডগ রোমান রেইন্স হতে যাচ্ছেন পেইব্যাক পেপার ভিউতে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। এই ভিডিওটিতে মূলত এই WWE এর সর্বশেষ কিছু আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে, তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালি WWE ম্যানেজমেন্ট কনফার্ম করে দিয়েছেন যে রোমান রেইন্স ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের রিটার্নস করবেন এবং সেখানে তিনি ট্রিপল থ্রেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটির জন্য কন্ট্রাক্ট সাইনিং করবেন। আপনারা জানেন পেইব্যাক পেপার ভিউর জন্য WWE ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে ট্রিপল থ্রেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি, এবং এই ম্যাচটিতে একটি স্টিপুলেশন দিয়েছে। সেই স্টিপুলেশনটি হচ্ছে নো হোল্ড বার্ড ম্যাচ। রোমান রেইন্স, দ্য ফিন্ড এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটির জন্য আগামী ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে এদের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং হবে। এরপরে আপনারা দেখেছেন কিথ লিকে মানডে নাইট র এর শোতে নতুন লুকে রিটার্ন করানো হয়েছে। আপনারা কিথ লিকে যেমন NXT-তে দেখতেন, একেবারে অন্যরকমভাবে মানডে নাইট র এর শোতে WWE ম্যানেজমেন্ট নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, আপনারা কিথ লিকে আগে খালি গায়ে রেসলিং করতে দেখতেন, কিন্তু এখানে নতুন জ্যাকেট অর্থাৎ নতুন গেঞ্জি বা নতুন লুকে তিনি এখানে মানডে নাইট র এর শোতে রিটার্ন করেছেন এবং এখানে তিনি পারফর্ম করবেন। তবে কিথ লিকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কি নতুন লুক নিয়ে খুশি রয়েছেন, তখন কিথ লি নিজেই উত্তর দিয়েছিলেন এই আইডিয়াটি ছিল ভিন্স ম্যাকম্যানের। ভিন্স ম্যাকম্যান বলেছিলেন যে আমাকে খালি গায়ে রেসলিং করলে অনেক মোটা দেখায় বা আমার রেসলিং অন্য কেউ পছন্দ করতে চায় না, আর সেজন্যই তাকে নতুন লুক এবং নতুন গেঞ্জি এগুলো দিয়ে ভিন্স ম্যাকম্যান নিজের মতো করে তৈরি করে মানডে নাইট র এর শোতে দিয়ে পাঠিয়েছেন। এবং কিথ লি বলছেন এমনভাবে তার খেলতে মোটেও পছন্দ হচ্ছে না। এরপরে আলোচনা করা যাক রেই মিস্টেরিও, ডমিনিক। আপনারা দেখেছেন মানডে নাইট র এর শোতে পারফর্ম করছিলেন আর তখনই রেট্রিবিউশন এসে অ্যাটাক করেছিলেন ডমিনিক মিস্টেরিও এবং রেই মিস্টেরিওর উপরে। কিন্তু সেখানে যখন রেট্রিবিউশন অ্যাটাক করেছিলেন রেই মিস্টেরিওকে, তখন টপরোপের এক কোণাতে গিয়ে তার মাথা লেগেছিল, এবং মাথা লাগার পরে আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে তার মাথাতে যাই হোক একটি বড় ধরনের ইঞ্জুরি হয়েছে বা ক্ষত হয়েছে। এবং WWE ম্যানেজমেন্ট জানিয়েছেন যে এই ইঞ্জুরিটি তেমন বড় কোনো ইঞ্জুরি না, এই ইঞ্জুরিটি এক সপ্তাহের মধ্যে সেরে যাবে এবং আগামী মানডে নাইট এর শোতে ডমিনিক মিস্টেরিও এবং রেই মিস্টেরিওকে আপনারা রেসলিং করার জন্য দেখতে পারবেন। আশা যাক ফাইনাল ও সর্বশেষ বিষয়টির ব্যাপারে। ফাইনাল ও সর্বশেষ বিষয়টি হচ্ছে ডেভ মেলজার জানিয়েছেন দ্য বিগ ডগ রোমান রেইন্স পেইব্যাক পেপার ভিউতে হতে যাচ্ছেন নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তিনি ঠিক এমনভাবে মন্তব্য করেছেন যে রোমান রেইন্সকে যেভাবে সামার স্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করানো হয়েছে বা যেমন স্টাইলে তাকে রিটার্ন করানো হয়েছে, অনেক তাগড়া বুকিং দেওয়া হয়েছে সামার স্ল্যাম পেপার ভিউতে। আপনারা দেখেছেন সেখানে দ্য ফিন্ড এবং ব্রন স্ট্রোম্যানকে যেমনভাবে পিটিয়েছেন, ঠিক এমন শক্তিশালীভাবেই পেইব্যাক পেপার ভিউতে বুক করতে যাচ্ছে রোমান রেইন্সকে এবং বানাতে যাচ্ছে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, ঠিক এমনটাই জানিয়েছেন ডেভ মেলজার। তো এই ছিল WWE এর সর্বশেষ কিছু আপডেট। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।